হে গাইস, আমি বিশ্বজিৎ, বিশ্বজিৎ রয়। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়াক উইথ বংবয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু দীর্ঘকাল ধরে আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আমরা কতটা ওয়াকিবহাল। না, আমি রসগোল্লা তৈরির কথা বলছি, তার জন্য তো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। আমি বলতে চাইছি এর আবিষ্কারের কথা নিয়ে, কবে তৈরি হলো, কে তৈরি করলো, আর সেই তৈরির প্রেক্ষাপটটাই বা কেমন ছিল। আসুন রসগোল্লা তৈরির প্রেক্ষাপট নিয়ে আজ আমরা দু চার কথা জেনে নিই। আর এই রসগোল্লা তৈরির প্রেক্ষাপট জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 19th century, 1868 সালে প্রথম তৈরি হয়েছিল এই রসগোল্লা। আর প্রস্তুত করেছিলেন বাগবাজার এলাকার বাসিন্দা নবীনচন্দ্র দাস। এই নবীনচন্দ্র দাস মানুষটি কিন্তু বাঙালির গর্ব। এই প্রবাদপ্রতিম ব্যক্তিটিকে আমরা চিনি গোটা বিশ্ব চেনে ইনভেন্টার অফ রসগোল্লা বা কলম্বাস অফ রসগোল্লা নামে। এই নবীনচন্দ্র দাসের পূর্বপুরুষরা ছিলেন বর্ধমান জেলার বাসিন্দা। তাদের মূলত আখ, চিনি এবং গুড়ের ব্যবসা ছিল। কালক্রমে তারা উত্তর কলকাতায় এসে বাসা তৈরি করেন। সেই উত্তর কলকাতা তখন সুতানুটি নামে পরিচিত ছিল। আর এই উত্তর কলকাতায় 1825 খ্রিস্টাব্দে বাগবাজার এলাকায় জন্মগ্রহণ করেন নবীনচন্দ্র দাস। জন্মের 3 মাস পর তিনি পিতৃহারা হন। বিধবা মা ও ছেলেকে নিয়ে শুরু হয় জীবন সংগ্রামে টিকে থাকার লড়াই। ছোটবেলা থেকে পড়াশোনা কিংবা খেলাধুলা নয়, রান্নাবান্নার প্রতি তার ছিল বিশেষ মনোযোগ। রান্নাঘরে তার আনাগোনা লেগেই থাকে। নতুন নতুন রান্না, বিশেষ করে মিষ্টি তৈরি করতে সে ছিল পারদর্শী। নতুন নতুন মিষ্টি তৈরি করার স্বপ্ন দেখতো সে। কেউ জিজ্ঞেস করলে বলতো, আমি বড় হয়ে ময়রা হব, মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াবো। আর এই রসগোল্লা তৈরির স্বপ্ন নিয়ে একদিন সে চাকরি পেল কালীবাবুর মিষ্টির দোকানে ময়রা হিসাবে। কিন্তু নতুন নতুন মিষ্টি তৈরি করার এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে চাকরি তাকে শীঘ্রই খোয়াতে হলো। তারপর বেশ কিছুদিন এদিক ওদিক টুকিটাকি কাজ করার পর একদিন এই কালীবাবুর মিষ্টির দোকানের বিপরীত দিকেই মিষ্টির দোকান দিল নবীন ময়রা। কিন্তু সে দোকানের অচল অবস্থা। এরই মাঝে একদিন স্ত্রী ক্ষীরোদমণি দেবী আবদার করে বসলেন একটি নতুন মিষ্টি তিনি খেতে চান। কেমন হবে সে মিষ্টি? সে মিষ্টি হবে চাঁদের মতো গোল, ধবধবে সাদা, তুলোর মতো নরম আর রসে টইটম। স্ত্রীর আবদারের বাস্তব রূপ দিতে শুরু হলো নবীন ময়রার রসগোল্লা তৈরির অভিযান। কিন্তু রসগোল্লা তৈরির কাজটা এতটা সহজ ছিল না। বহু বছর ধরে বারবার চেষ্টা করেও সাফল্য আসছিল না। কিন্তু তিনি হার মানেননি। এক অদম্য ইচ্ছে শক্তি, হার না মানা লড়াই এবং স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতির দায়বদ্ধতা, এই সব কিছুর ফলস্বরূপ 1868 সালে এক গ্রীষ্মের সকালে তিনি আবিষ্কার করে ফেললেন রসগোল্লা তৈরির ফর্মুলা। ছানার গোল্লাকে রসে ডুবিয়ে রিভার্স অসমোসিস পদ্ধতিতে তৈরি করে ফেললেন রসের গোল্লা, রসগোল্লা। তারপর তো এক অন্য জীবন, সৃষ্টির অনাবিল আনন্দে মেতে ওঠার জীবন। আর এই রসগোল্লা আবিষ্কারের কাহিনীর সাথে সাথে আজকে আমাদের গন্তব্যস্থল বাগবাজার এলাকায় নবীনচন্দ্র দাসের সেই পুরনো মিষ্টির দোকান। 19th century দ্বিতীয় ভাগে এই দোকানই প্রথম তৈরি হয়েছিল রসগোল্লা। তখন ছিল খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, এখন হয়েছে পাকা বাড়ি। গঠনমূলক পরিবর্তন ঘটেছে ঠিকই, কিন্তু ভিতটা রয়ে গেছে সেই আগের মতন। আসুন আমরা ভেতরে প্রবেশ করি। আপাতত আমরা এসে পড়েছি নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকানের অন্দরমহলে। আপনারা দেখতে এরা কি রয়েছে, রয়েছে ক্ষীর চপ, রয়েছে লালমোহন ভোগ, লবঙ্গ লতিকা, রসমালঞ্চ, রয়েছে কেশর রাজভোগ, প্লেন রাজভোগ, গুড়ের প্যাড়া, গোলাপ ভোগ। আসুন রসগোল্লা খেয়ে দেখা যাক। দারুণ, অসাধারণ। আজ অব্দি বলতে নেই অনেক জায়গায় রসগোল্লা খেয়েছি, কিন্তু এই রসগোল্লার সাথে সেই সব রসগোল্লার কোনো তুলনা চলে না। সবচেয়ে বড় বিষয় হলো নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকানে বসে রসগোল্লা খাচ্ছি, যে রসগোল্লা স্বাদে অতুলনীয়। ব্যাপারটা এখানে একটা রোমহর্ষক ব্যাপার নয় কি, হিস্টোরিক্যাল সঙ্গে। বর্তমানে এই দোকানে যিনি কর্মচারী রয়েছেন তার মুখ থেকে আমরা দু চার কথা শুনে নেবো এই দোকানের ব্যাপারে। আসুন আপনি কিছু বলুন এই দোকানের ব্যাপারে। এটা তো আমাদের রসগোল্লা,
ইতিহাসের ব্যাপার একটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখন রসগোল্লা যেটা আবিষ্কার হয়েছে 1868 সালে, আর আবিষ্কারের যে পদ্ধতিটা হয়েছিল, যেটা কি রাজা মহারাজারা একটা সময় রস মানে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, রবীন্দ্রচন্দ্র যিনি নাম ছিলেন, যা তিনি একদিন রসগোল্লা মানে বানাতে বানাতে একদিন ছানার একটা রসের মধ্যে পড়ে যায়, হঠাৎ দেখে কিছু পাশে সেটা ফুলে ওঠে, গোল আকারের দিকে ফুলে ওঠে। তো সেটা কী জিনিস খেয়ে দেখতে পছন্দ করে, মানে কী খেয়ে নিজেই খায়, খেয়ে দেখতে 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 খুব ভালো লাগে খেতে, জিনিসটা শেপটাও খুব গোল, তো এর নামটা মানে গোল শেপ বলে রসের মিষ্টি, তার জন্য একটা গোল বলতে আর কি বল টল অনেক রকমের গোল আর কি, রসগোল্লাটাও গোল টাইপ, তার মানে রসের মিষ্টি সেগুলো রসগোল্লাই ওর নামটা দেওয়া। তারপর থেকেই তো এই আবিষ্কারটা হয়েছে আর কি রসগোল্লা। আপনার নামটা? আমার নাম সুশান্ত রাম। সুশান্ত সুশান্ত দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করার জন্য। আমরা আরও বিষয়ে জানতে পারবো যে রসগোল্লা নিয়ে আমরা এত গর্ববোধ করি, আমাদের এত খ্যাতি গোটা বা বিশ্বজুড়ে। 2015 সালে উড়িষ্যার তৎকালীন ফুড অ্যান্ড টেকনোলজি মিনিস্টার দাবি করেছিলেন যে এই রসগোল্লা প্রথম তৈরি হয়েছিল নাকি উড়িষ্যায়। বুঝুন কাণ্ড, কোথায় রবীন্দ্রচন্দ্র দাস, কোথায় উড়িষ্যা। তারপর তো শুরু হলো বিতর্ক। 2 বছর যাবত কোর্ট কাছারি দৌড়ঝাঁ, প্রমাণপত্র দেওয়া নেওয়ার পরে 2017 সালের 14ই নভেম্বর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি জানিয়ে দিলেন যে এই রসগোল্লার উৎপত্তি স্থল কিন্তু আমাদের বাংলা। তারপর থেকে চলে আসছে আমাদের এই বাংলার বিশ্ববিখ্যাত রসগোল্লা খাওয়ার গল্প। আর শুধু রসগোল্লা কেন, এই যে মহান ব্যক্তিটির নাম আমরা বলছি রবীন্দ্রচন্দ্র দাস, তার নামের পাশে রয়েছে আরও বিখ্যাত সব মিষ্টির নাম, দেওদর সন্দেশ, আটা সন্দেশ, বৈকুণ্ঠ ভোগ, সবই কিন্তু এনারই তৈরি। সুতরাং একটা বিশেষ ধন্যবাদ কিন্তু এনাকে জানাতেই হচ্ছে। এরকম কত হলো দাদা? এখন 2019, 150 বছরের সময়ের সাথে তুলনা করলে অনেক কিছু পরিবর্তিত। এই রবীন্দ্রচন্দ্র দোকানের উল্টো দিকেই ছিল হচ্ছে কালীবাবু মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকান উঠে গিয়ে আজ হয়েছে ডায়মন্ড মোটরস, এসআরএল ডায়াগনস্টিক। মাটির রাস্তা ছিল আগে, সেই মাটির রাস্তা পরিবর্তিত হয়ে এখন হয়েছে পিচের রাস্তা, সাথে নীল সাদা বর্ডার। গ্রিন হাউস গ্যাসের কবলে পড়ে বিশুদ্ধ বাতাস হয়েছে কলুষিত, আর বহু বাড়ি যা ছিল আগে মাটির তৈরি তার বেশিরভাগই এখন হয়ে এসেছে বহুতল আবাসিক। তবুও যেন সব কিছু ছাপিয়ে আজ একটু হলেও মনটা নস্টালজিক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান, কারণ আগামী দিনগুলোতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন,